সবই শুনলাম, সবই বুঝলাম, বিশৃঙ্খলা ঘুরে গেল। তা সংক্ষিপ্ত মোনাজাত করলে কি যায় আসে করে দিলে? দিনই আলোচনার পরে সংক্ষিপ্ত মোনাজাত করা যাবে না, সম্মিলিত যাবে না, যাবে না, কোনোটাতেই যাবে না, যাবে না। তো তাহলে যে আমরা যে প্রতিষ্ঠান চালাচ্ছি, মানুষজন আমাদের যে কাজ, আমি দোয়া পড়ছি, থামেন, আমি দোয়া পড়ছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়াটা দোয়া যে আছে রাসূলের সেটা আমি পড়ছি। আর দোয়া মুখল ইবাদত, হাদিসটা জাল নাকি আমাকে বলতে হবে? সহি, আপনি বসে থাকেন, আমি দোয়া করার সম্পর্কে কমসে কম 30-40 হাদিস শোনাবো এই বৈঠকে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 32 বছর থেকে বক্তব্য দিই, 32 বছর থেকে, আর প্রায় 22-24 বছর হলো দোয়ার উপরে বই লিখা। এই সম্পর্কে আমাকে বলে কোনো লাভ হবে না, জোর করলে পরিবেশ নষ্ট হবে, এই যা আমার যে কত তদন্ত করা আছে। আমি খালি 26 বছর থেকে ফতোয়া লিখি এই হাত দিয়ে, 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ হাত তুলে দোয়া করলে তার খালি হাত ফিরে দিতে লজ্জা পায়। ইয়াস্তাহি আইয়ারুদ্দা ইয়াদাইহি ইলাইহি সিফরান, আল্লাহ খালি হাতখানা ফিরে দিতে লজ্জা পায়। হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল মানুষের দোয়া চাইলে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল মানুষের একটা তহসিলদারি আদায়ের বোকামি দেখে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহর নবী হজ করতে গিয়ে পাথর নিক্ষেপের পরে দুই জায়গাতে হাত তুলে দোয়া করেছেন একা একাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারকে রেখে চলে যাওয়ার সময় হাত তুলে দোয়া করেছেন একা একাই। কবরের শাস্তিকে উল্লেখ করে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহর নবী পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করেছেন দলবদ্ধভাবে। হাত তুলে দোয়া করার বুখারিতে 36টি হাদিস আছে সূত্র অনুযায়ী, আর সহি হাদিস আছে প্রায় 35টি, আর 42টি আছে জালজৈব, আর 24টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। বিস্তারিত দেখতে হবে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বৈঠক শেষের দোয়া। আল্লাহ নবী বলেছেন, মানুষ বৈঠকে বসলে 19-20 কিছু কথা হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, বৈঠক শেষে যদি বলে দেই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে ওই বৈঠকে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ এর মাধ্যমে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। তখন লেখকেরা লিখছেন কাফফারাত মজলিস, দোয়া কাফফারা মজলিস, মজলিসের কাফফারার দোয়া। মজলিসে বসেছি, কখন কোন কথা হলো, যদি ভুল ত্রুটি হয় এর কাফফারা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকেও চুয়াডাঙ্গা জেলার জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ সবাই আছেন, মন খারাপ করবেন না, আমি খুব তদন্ত করে বলছি, না যদি মানা লাগে সেটা আপনি মানিয়েন না, কিন্তু পরিবেশ নষ্ট করার প্রয়োজন নাই। আমি কাউকে নিয়ে কারোর বিরুদ্ধে কথা বলা পছন্দ করি না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বৈঠক শেষ করছি। আল্লাহর নবী বৈঠক শেষ করলে এই দোয়া পড়তেন, আর বলেছেন কোনো ভুল ত্রুটি থাকলে ওইতে আল্লাহ ক্ষমা করে দিবেন। অতএব বৈঠক শেষের দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বেতের নামাজ এক রেকাত পড়া যাবে কি? এক রেকাতের হাদিস সংখ্যা অনেক বেশি,
তিন রেখা তো সহি হাদিস, পাঁচ রেখা তো সহি হাদিস, তবে এক রেখাতের হাদিসের সংখ্যা অনেক বেশি। পর্দার বিধান মানতে গিয়ে, আসসালামু আলাইকুম শায়খ, পর্দার বিধান মানতে গিয়ে যদি পরিবার থেকে আলাদা হতে হয় তাহলে আলাদা হব নাকি সবাই একসাথে থাকবো? আলাদা হবেন, একসাথে থাকা হবে না, যা হবে হবে আল্লাহ ভরসা। আমাদের সমাজে অনেকে মনে করেন কোনো সন্তান তার পিতা মাতাকে যদি হাত দিয়ে কোনো খাদ্যদ্রব্য মুখে তুলে খাওয়ায় তাহলে সে পিতা বা মাতা সেই সন্তানের হাতে পানি মৃত্যুর সময় পায় না। এগুলো এটা নিয়ে আমি শেরেক, এই যে ছেলে ওই সময়তে মরণের সময়তে পানি পাবে না, এটাই শেরেক। স্ত্রী যদি স্বামীর নাম ধরে তাহলে স্বামীকে খেয়ে নেবে, তার মানে স্বামী মারা যাবে, এটাও শেরেক। সম্মিলিত মোনাজাত করা যাবে কি না? জি না, সম্মিলিত মোনাজাত বিদাত। ৩৬টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করে শুধু বোখারিতে, আর আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়ে ৩৫টা সিরিয়াল দেওয়া আছে হাত তুলে দোয়া করার হাদিস। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ব্যক্তিগত ব্যাপার। শুধুমাত্র পানি চাইতে গিয়ে সবাই মিলে, বাকি সব জায়গায় একাই যখন ইচ্ছে। শেখ জুয়া সম্পর্কে, শেখ আমি জুয়া সম্পর্কে, জুয়া তো মহাপাপ, সেদিন তো বলেছি জুয়াই একটা এমন খেলা যে খেলেনি কেউ যদি বলে যে আসো খেলি তাহলে ১০ জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। জুয়া যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়, যেটাই টাকার হার জিত আছে সেটাই জুয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বায়াত করার পদ্ধতি কেমন ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বায়াত করার পদ্ধতিটা কেমন ছিল? পুরুষের সাথে তিনি এইভাবে হাতের তালু হাত মিলিয়ে বায়াত করতেন, মহিলার সাথে নয়। এক এক তরিকায় এক এক জিকির, কোরআন সুন্নাহ মতে জিকির করার পদ্ধতি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো সব জিকির, সব জিকির হবে চুপে চুপে। আল্লাহ আল্লাহ নামে জিকির নাই, হু হু নামে জিকির নাই, ইল্লাল্লাহ নামে জিকির নাই, লা ইলাহা নামে জিকির নাই, হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া আর কোনো জিকির চলবে না। পান তামাক খাওয়া তো হারাম, ঠিক আছে, চাষ করা, পান তামাক খাওয়া হারাম, তার চাষ করা যায়, চাষও হারাম। আমাদের এলাকায় অনেক চাষ হয় তো, না পান হারাম নয়, পান চাষ করতে পারো, তামাক চাষ হারাম। কাউকে ছোট করে কথা বলা বা তুচ্ছ তাচ্ছিল্য করা, ভিন্ন নামে ডাকা, বিভিন্নভাবে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে, সব হারাম, এলে একটা জায়েজ নয়। রোগ মুক্তির আশায় বর্তমান সময়ে অনেকে কবিরাজের কাছে যায় এবং তাবিজ সহ নানা বিধি ঔষধ নিয়ে থাকে, এগুলো সবিশ্বের। কবিরাজের কাছে যাবেন না, কি যে বলবে, হাত তালি দিয়ে আল্লাহ ভালো জানে। ডাক্তারের কাছে যান, নাহলে এমনি আল্লাহ ভরসা থেকে যান, আল্লাহ মাফ করে দিবে। হুজুর আমার প্রশ্ন হচ্ছে মেয়েদের সঠিক পর্দার বিধান সম্পর্কে ইসলাম কি বলে? মেয়েদের সঠিক পর্দা হলো হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল প্রয়োজনে খুলতে পারে, পায়ে পা মোজা পরে বাড়ি থেকে বের হতে হবে, হাতে হাত মোজা পরে বাড়ি থেকে বের হবে। জাজাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। তো মহিলারা যে বোরকা পরছে, যাদের একটু চোখ দেখা যাচ্ছে, এটা ভালো আছে, খারাপ নয়, তবে ফ্যাশন বোরকা হয় না যেন, এটা গায়ে লেগে থাক। আমরা প্রশ্ন হচ্ছে ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ সম্পর্কে পরস্পর সম্পর্কের সালাম দিতে পারবে কি? জি সালাম দিতে পারবে, তবে ফেতনা আছে মনে করলে সালাম দিতে হবে না। মহিলা পুরুষকে সালাম দিতে পারে, পুরুষ মহিলাকে সালাম দিতে পারে। শেখ আমার প্রশ্নটি হচ্ছে পীর ধরা বা মরিদ হওয়া সম্পর্কে, জি না, একটাও চলবে না।
আলেম মানুষের কাছে আশ্রয় নেবেন যাকে বড় আলেম মনে করেন? একটা প্রশ্ন কয়েকজন মহিলা বলেছে যে দোয়া করলে কি সমস্যা সমাধান হবে? সমবেতভাবে দোয়া করলে সমস্যা কি? সমস্যা আর ইবাদত কবুল হবে না তোমার। সমবেতভাবে দোয়া করলে বিদাত হবে। আয়েশা কোনোদিন করেননি এই জন্য, নবী কোনোদিন করেননি এই জন্য। তুমি জোর করে বললে হবে? বলছি যে 35টা হাদিস আছে, 24টা জায়গা উল্লেখ আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া এখনই করেন, ব্যক্তিগত ব্যাপার। দলবদ্ধভাবে দোয়া করলে বিদাত হবে। কেন? নবী করেননি এই জন্য।